মোহতরম হাজরিন, সাধারণ মানুষ তো দূরের কথা, তালেবে ইলম দিনের পথে আসা মানুষগুলো পর্যন্ত আজ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখি, আদব শিষ্টাচার এটাকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, এটার প্রতি অবহেলা করে আমরা অনেকে এমন পর্যায়ে চলে যাই যে কখনো কখনো সেই পর্যায়ে যাওয়ার কারণে কুফুরিতে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন। অথচ এই আদব না থাকার কারণে, এই আদব না থাকার কারণে ইবলিস ইবলিসে হয়েছে। বে আদব মাহরুম এ মান্দাজ ফদলে রব, অংশ যার ভিতরে আদব নেই, যে বে আদব সে সচরাচর আল্লাহর রহমত থেকে দূরে থাকে, আল্লাহর রহমত সে পায় না। কথা বলার শুধু আদব নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়, আমরা সেদিকে যাব না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে আল্লাহর খলিল, কিভাবে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে আদব দেখিয়েছেন, ত্রুটিটাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন। আর আমরা আমাদের মধ্যে দেখা যায় কোনো অসুবিধা হলে, একটু অসুস্থতা হলে, একটু বিপদ এলে, একটু সমস্যায় পড়লে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অভিযোগের তীর ছুড়ে দেই, ঠিক না? ঠিক, সেই সমস্যা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, সেই সমস্যা সামগ্রিক পর্যায়ে হতে পারে, আমাদের জীবনে যেই পর্যায়ের সমস্যাই আসুক না কেন, একটা পর্যায়ে গিয়ে আমরা অস্থির হয়ে, ধৈর্যচ্যুত হয়ে আমরা আল্লাহর দিকে অভিযোগের তীরকে ইশারা ইঙ্গিতে দিয়ে দিই, আল্লাহ করিয়েছেন কি করার আছে, ব্যাপারটা এমন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অভিযোগ দিচ্ছি, আমারই হাতের কামাই, আমি করেছি, যেটুকু অকল্যাণ হয়েছে সেটুকু আমার কারণে হয়েছে, এটি আমার কর্মের ফল, আল্লাহ বরং আমাকে রক্ষা করেছেন, আল্লাহ বরঞ্চ আমাকে হেফাজত করেছেন, আমার কর্মের ফল আরো ক্ষতিকর হতে পারত, আরো বড় সহ হতে পারত, এটা হলো আদব মা আল্লাহ। এটাই নবীগণ শিক্ষা দিয়েছেন, গোটা কোরআন সে শিক্ষা দিয়েছে যে আল্লাহর প্রতি আদব দেখান। আমার সব শেষ হয়ে গেল, সব দিক থেকে আমার ধ্বংস হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে গেল, কোনোভাবেই ক্ষতি পোষাতে পারছি না, কোনোভাবেই দাঁড়াতে পারছি না, একের পর এক আঘাত আসছে, একের পর এক আক্রমণ আসছে, একের পর এক জুলুম আসছে, কোনোভাবে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, দোষ কার, আমার ত্রুটি, আমার কোনো না কোনো ত্রুটি নয়, বহু ত্রুটি আমার আছে, আমি আপাদমস্তক ত্রুটির একটা ডিম্বা, আমি নিজেকে শাসন করব, নিজেকে ভৎসনা করব, নিজের দোষ অনুসন্ধান করে খুঁজে বের করব, এবং এর মাঝেও যে কিছু নেয়ামত দিয়ে রব আমাকে বাঁচিয়ে রেখেছেন সেজন্য শুকরিয়া জানাবো রব্বুল আলামিনের কাছে, এটা হলো আদব মাল লহ, আল্লাহ তালার প্রতি আদব। মোহতরম হাজরিন, একইভাবে আমরা দেখি খিজির আলাইহিসসালামের কথা, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার কিভাবে আল্লাহর সাথে কথা বলতে হয়। একজন ইমানদার যিনি আল্লাহকে স্রষ্টা হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তার অন্তঃস্থল থেকে বিশ্বাস করেছেন, সে তার স্রষ্টার সাথে তার আচরণ কেমন হবে, কথা কেমন হবে, স্রষ্টার প্রতি তার নিবেদন কিভাবে হবে, সম্বোধন কিভাবে হবে, তার শিক্ষা গোটা কোরআনের লাইনে লাইনে আল্লাহ তাআলা দিয়েছেন। আজ কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেও আদব নাই, শিষ্টাচার নাই, বেয়াদবি আমরা করি, আলেমদের সাথে করি, তালেবে ইলমের সাথে করি, সমচিন্তার মানুষের সাথে করি, ভিন্ন চিন্তার মানুষের সাথে করি, মুসলমানের সাথে করি, অমুসলমানের সাথে করি, মুরব্বীদের সাথে করি এবং বন্ধুদের সাথে করি, জুনিয়রদের সাথে করি, সর্বত্র বেয়াদবির এক মহা ছড়াছড়ি চলছে। আমি যদি কিছু এক্সাম্পল শেষের দিকে দিতে পারি হয়তো পরিষ্কার হবে যে কিভাবে আমরা বেয়াদবির এক মহোৎসবের মধ্যে আছি। পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, ইসলামকে নিজের শরীরে ধারণ করার চেষ্টা করেন এমন ব্যক্তি, কিন্তু আদব নেই, শিষ্টাচার নেই, ম্যানার্স নেই, ইসলাম যে আদাব শিখিয়েছে সেগুলোর ধারে কাছেও নেই। মোহতরম হাজরি, আল্লাহ নবী খিজির আলাইহিসসালাম তার সম্পর্কে সূরা কাফে বিস্তারিত বিবরণ এসেছে আমরা জানি। তিনি একটা পর্যায়ে বলেছেন, যখন মুসা আলাইহিসসালাম তাকে বারবার পীড়াপীড়ি করে তার বিভিন্ন রহস্যময় কর্মের ব্যাখ্যা জানতে চেয়েছেন, তিনি একটা পর্যায়ে এসে বলেছেন, ওয়ামা ফাআলতুহু আন আমরি, আমি যা করেছি এটা আমার নিজের নির্দেশে করিনি, আমি নিজে থেকে করিনি। তাহলে কি জন্য করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হিকমা এবং রহস্য রেখেছেন এই কাজগুলোর মাঝে, সেজন্য আমি করেছি সেটা তিনি বোঝাতে চেয়েছেন। তিনি একটা পর্যায়ে এসে বলেছেন, ফাআরাদতু আন আইবাহা, ওই যে নৌকার ঘটনা যে তিনি মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে নৌকা পার হচ্ছিলেন,
নৌকাটাকে একটু ভেঙে দিলেন, ত্রুটি যুক্ত করে দিলেন। মুসা আলাইহিসসালাম ধরে বসলেন, একটা ভালো নৌকা আমাদেরকে পার করে দিল বেচারা, আর আপনি ভেঙে দিলেন, কেন করলেন? তিনি জবাবে বলেছেন যে এই নৌকাকে আমি ভেঙেছি এই জন্য যে এখানকার যে চাঁদাবাজ, এখানকার যে সন্ত্রাসী, এখানকার যে জালেম এবং অত্যাচারী, সে যেন এখানে খড়গহস্ত হতে না পারে, এখানে যেন অত্যাচার করতে না পারে, যেন এটাকে ত্রুটিযুক্ত করে দিয়েছি এটাকে বাঁচানোর জন্য, তার যে জুলুম থেকে এটাকে রক্ষা করবার জন্য একটু ত্রুটি সৃষ্টি করে দিয়েছি। ফাআরাদতু আন আইবাহা, এই বাক্যটা খেয়াল করার মতো, আল্লাহর সাথে কথা, আল্লাহর দিকে সম্বন্ধ করার ক্ষেত্রে কতটা সাবধান হচ্ছেন। ফাআরাদতু আন আইবাহা, আমি এই নৌকাকে ত্রুটিযুক্ত করার এরাদা করেছি, ইচ্ছা পোষণ করেছি। তিনি বলেন নাই ফাআরাদা রাব্বুকা আন আইবাহা বা ফাআমারা রব্বি আন আইবাহা, আমার রব নির্দেশ করেছেন, আল্লাহ অর্ডার করেছেন যে এই নৌকাকে আমি ভেঙে দেই, এটা বলেন নাই। নির্দেশ আল্লাহরই, কিন্তু এই কথার সম্বোধন আল্লাহর সাথে কিভাবে করি? একজন সৃষ্টি হিসাবে, গোলাম হিসাবে আল্লাহর সঙ্গে এই কথা সম্বোধন না করে নিজের সাথে সম্বন্ধ করে বলছেন ফাআরাদতু আন আইবাহা, আমি এটাকে ত্রুটিযুক্ত করে দিয়েছি। এটা হলো আদব মা আল্লাহ, আল্লাহর সাথে শিষ্টাচারের একটা নমুনা। এরপরে দেখেন হযরত আলাইহিসসালাম পরবর্তীতে বলছেন ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, ওই যে দুইজন বালক যাদের মা বাবা নেককার ছিলেন, তাদের জন্য অনেক সম্পদ রেখেছেন মাটির নিচে, সেই ওয়াল বাঁকা হয়েছিল, তিনি সেটা সোজা করে দিয়েছেন। মুসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করেছেন আপনি কেন এ কাজ করতে গেলেন, তারা আমাদেরকে খাবার দেয়নি, আমাদেরকে আশ্রয় দেয়নি, সহযোগিতা করেনি, আমরা তো বিনিময় নিয়েও সোজা করতে পারতাম, তা না করে আপনি এমনি এমনি কেন সোজা করে দিলেন? ব্যাখ্যা তিনি বললেন, সে ব্যাখ্যা দিতে গিয়ে একটা পর্যায়ে বলেছেন ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়ায়াস্তাখরিজা কানজাহুমা, এই দুটি শিশুর বালকের বাবা যেহেতু নেককার ছিলেন, মা যেহেতু নেককার ছিলেন, তো আপনার রব হে মুসা, আপনার আমার রব আল্লাহ, তিনি চেয়েছেন যে এরা বালেগ হওয়া পর্যন্ত এগুলো যেন নিরাপদে থাকে। লক্ষ্য করুন, এই দেয়ালের নিচে যে সম্পদ আছে সেটা সংরক্ষিত থাকুক, এটা চেয়েছেন কে? আল্লাহ। আর ওই নৌকাটাকে ত্রুটিযুক্ত করেছি কে? আমি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্থাৎ যেই শব্দটা আল্লাহর সাথে সম্বন্ধ করলে আল্লাহর শানের সাথে যায় না, ঘুরিয়ে ফিরে সেটা আল্লাহরই নির্দেশ, কিন্তু আল্লাহর সঙ্গে বলতে, সম্বন্ধ করে বলতে তার মুখ দিয়ে আসেনি, এটাই হলো আদব মা আল্লাহ, এটাই হলো আল্লাহর প্রতি আদব। আর ভালোটার গুণ সরাসরি, ভালোটার সম্বোধন সরাসরি, নিসবত সরাসরি আল্লাহ তাআলার দিকে খযর আসাতে সালাম করেছেন। আরও অনেক ঘটনা গোটো কোরআন জুড়ে আছে, আমি শুধু এক দুইটা এক্সাম্পল হিসাবে দিয়ে চলে যাচ্ছি। এইভাবে জিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন তারা কীভাবে আল্লাহর সাথে ম্যানার দেখেছেন। ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেছেন যে তিনি কি বলেছেন, তার ভাষা খেয়াল করেন, তিনি বলেছেন মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার আর আমার ভাইদের মাঝে যে সমস্যা তৈরি করেছে এটা শয়তান করেছে, শয়তানের দিকে সম্বন্ধ করেছেন। এর আগে পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শানে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যে শব্দগুলো বোঝা যায় যে কোরআন মানুষকে, মানব সভ্যতাকে কিভাবে ম্যানার্স শেখায় শুধু আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার শানে। এরপর আসা যাক নবী রাসূলদের শানে, একজন মুসলমান হিসেবে আমাদের, একজন মানুষ হিসাবে, একজন ইমানদার হিসাবে আদব কেমন থাকা উচিত। আল্লাহর প্রতি আদব নিয়ে দীর্ঘ আলোচনা না গিয়ে আমরা শুধু সামারিতে যে জায়গাটা দাঁড়াবো সেটা হলো, যত অকল্যাণ আছে এই সমস্ত অকল্যাণের সম্বন্ধ হবে আমাদের নিজেদের সাথে, আর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণের সম্বন্ধ হবে কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এটাই হলো একজন ইমানদারকে আল্লাহর শেখানো আদব, এটাই যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহর প্রতি আদবকে অ্যাপ্লাই করেছেন, প্রয়োগ করেছেন। আর এই একই আদব আমরা আমাদের সিনিয়রদের সাথে, উস্তাজদের সাথে, মা বাবাদের সাথে, বড়দের সাথে, সম্মানিত ব্যক্তিদের সাথে আমরা অ্যাপ্লাই করতে হবে, প্রয়োগ করতে হবে। এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। নবী রাসূলদের প্রতি আমাদের আদব কেমন হবে এবং তার নমুনা কি, এবং তারা আল্লাহর সাথে যে আদব দেখা দিয়েছেন তাদের হক আছে, বিশেষ করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের যে আদব হবে, সে আদবের মধ্যে থেকে সবচেয়ে বড় আদব হলো, শিষ্টাচার হলো তাঁর প্রতি ঈমান আনয়ন করা, তাকে তার আনুগত্য করা, তার আনিত দিনকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, আমান্না সাল্লাম না পরিপূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণ করে সারেন্ডার করা,
এবং তার সমস্ত আদেশ নিষেধগুলোকে মাথা পেতে নেয়া, তার কোনো কথাকে কোনো কথার সাথে বাহ্যিক দৃষ্টিতে সাংঘর্ষিক মনে হলে সেটার কোনো সামঞ্জস্য খোঁজার চেষ্টা করা, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো সংঘর্ষ থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব শিক্ষা দিয়েছেন গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা। আমরা অনেকে জানি যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিভাবে কথা বলতে হবে, তার সামনে কিভাবে চলতে হবে, তার সামনে কিভাবে বলতে হবে, কিভাবে উঠা বসা করতে হবে, কিভাবে নড়াচড়া করতে হবে, এসব বিষয় বিশদ বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ গোটা কোরআন জুড়ে পাঁচ ওয়াক্ত সালাতের কথা যদি আপনি দেখেন, সালাতের বিস্তারিত বিবরণ আপনি খুঁজে পাবেন না। অনেক ইবাদত আছে, যাকাত আছে, যাকাতের বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনি খুঁজে পাবেন না। মৌলিক নির্দেশনা দেওয়া আছে, আদব এবং শিষ্টাচারের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি হলে খুঁটে খুঁটে তার প্রত্যেকটিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, যেগুলো শিক্ষা আজ আমাদের সন্তানদের দেওয়ার কথা। বাসা বাড়িতে পরিবারগুলোতে আজ সন্তানদেরকে আদব শেখানো হয় না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তো আদব বহু আগেই দূরে ছড়ে চলে গেছে। মহতরম হাজরিন, রাসূলের সাথে আদব শিক্ষা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। হে ইমানদাররা, আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বেড়ে কিছু করতে যেও না। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক লোক আছি আমরা, সিনিয়রদের উপরে আগ বেড়ে কথা বলি, আগ বেড়ে কাজ করি, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আপনার বাবা আছেন, আপনার মা আছেন, আপনার ওস্তাজ আছেন, বয়সে বড়রা আছেন, তাদের সামনে আগ বেড়ে কথা বলা, বেশি কথা বলা, নিজে থেকে কোনো কিছুকে জাহির করার চেষ্টা করা, এটা ইসলাম যে আদব শিক্ষা দিয়েছে, কোরআন যে শিষ্টাচার শিখিয়েছে, হাদিস যে শিষ্টাচার শিখিয়েছে তার পরিপন্থী। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, একবার তিনি সিনিয়র সাহাবীদের সাথে বসা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি গাছ আছে যেই গাছের সাথে ইমানদারের তুলনা চলে, গাছটা বিভিন্নভাবে মানুষের উপকার দেয়, ঠিক যেভাবে ইমানদার বিভিন্নভাবে মানবতার উপকারে আসে, সেই গাছটার নাম কি বলতে হবে? সিনিয়র সাহাবীরা সবাই চুপ নীরব, কেউ বলতে পারছেন না উত্তর কি হতে পারে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট ছিলেন বয়সে, মজলিসে যারা ছিলেন সবাই সিনিয়র ছিলেন, তার বাবা ছিলেন, বাবার বন্ধুরা ছিলেন, তাদের সামনে তিনি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করছিলেন, উত্তরটা তার জানা ছিল কিন্তু তিনি দিতে পারছিলেন না, কারণ মুরব্বীদের সামনে নিজে থেকে আগ বেড়ে উত্তর দেওয়াটা, এটা মুরব্বীদের প্রতি যে শিষ্টাচার, যে সম্মান প্রদর্শন দেখানো দরকার তার পরিপন্থী, এই জন্য তিনি উত্তর দিলেন না। পরবর্তীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর দিয়ে বললেন, ইমানদারের সাথে যেই গাছের তুলনা দেয়া চলে সেই গাছটি হলো খেজুর গাছ, যেই খেজুর গাছ দীর্ঘ সময় মানুষকে ছায়া দেয়, তার ছায়ার নিচে মানুষ আশ্রয় নিতে পারে, আবার সে খেজুর দিয়ে মানুষ নিজের আহার জোগাড় করে, এই খেজুর গাছ নানাবিধ উপকারে আসে, ঠিক একইভাবে ইমানদার মানুষের নানাবিধ উপকারে আসবে। তখন আরবের মরুভূমিতে এখনো খেজুর গাছ, এটা যত গাছ আছে তার মধ্যে সবচেয়ে উপকারী গাছ ছিল, এছাড়া বাকি যে গাছগুলো আছে এগুলো রুক্ষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিস, এই হাদিস থেকে বোঝা গেল আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, এত সিনিয়র, এত বড় একজন আলেম, যিনি অন্যান্য সিনিয়র সাহাবীদের সামনে একটা উত্তর জানার পরেও বলছেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্তর বলে তিনি বাহবা নিতে পারতেন, বাহবা কুড়াতে পারতেন, সেটা কুড়াননি, ভদ্রতা দেখিয়েছেন, মুরব্বীরা সামনে আছে, এগুলো আছে এখন আমাদের মধ্যে? অথচ আমরা তো তাদের সন্তান, আমরা তো তাদের রুহানি সন্তান, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তো আমাদের পূর্বসূরি, তাদের শেখানো আদর্শ আজ মুসলমানদের থেকে হারিয়ে গেছে। এই সব শিষ্টাচার তো অনেক পরের কথা, এগুলো তো অনেক সূক্ষ্ম, স্থূল যে সমস্ত বিষয়গুলো আছে, আজ তরুণরা রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে সম্মান প্রদর্শন করে না। পাবলিক পরিবহনে একসময় দেখা যেত যে তরুণরা মুরব্বীদেরকে দেখলে সিট ছেড়ে দেয়, আসন ছেড়ে দেয়, তাদেরকে বসতে দেয়, তাদেরকে দেখলে সম্মান জানিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়, তাদেরকে দেখলে বিনয়ে অবনত হয়। এই কালচার, এই কৃষ্টি আমাদের সমাজে এখন আছে? বিজাতীয় কালচারের আমদানি করে তরুণ সমাজকে ধ্বংসের অতলতরে নিয়ে যাওয়া হয়েছে, গোটা সমাজকে এমন এক উদ্ভট কালচার দিয়ে ভরে ফেলা হয়েছে যে আমাদের তরুণরা আজ ভদ্রতার ম্যানার্স বলতে যে জিনিস সেটা আজ তারা ভুলে গেছে। অথচ ইসলাম আমাদেরকে এত চমৎকার ম্যানার শিখিয়েছে, দেখুন
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, সিনিয়রদের সামনে আগ বেড়ে কথা বলা যাবে না, ভদ্রতা প্রদর্শন করতে হবে, শিষ্টাচার দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমাদের আওয়াজ যেন বড় না হয়, তার সামনে যেন উচ্চ কণ্ঠে কথা না বলো, তার সামনে কথা যেন জোরে না হয়, নিচু স্বরে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে একজন মুসলমান তার বাবার সামনে, তার মায়ের সামনে, তার উস্তাদের সামনে, তার সিনিয়র কোনো ব্যক্তির সামনে উচ্চ স্বরে কথা বলবে না, তার স্বর থাকবে নীরব। আছে আমাদের মধ্যে প্র্যাকটিস, হারিয়ে গেছে। মোহতরম হাজরিন, আমরা অনেকে হয়তো মনে করবো এগুলো তো ছোটোখাটো বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে কোরআনে এত আয়াত নাজিল করেছেন, বোঝা গেল এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ছোটোখাটো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের আদব কেমন হওয়া উচিত সে সম্পর্কে বলতে গিয়ে আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা তাদের আওয়াজকে রাসূলের সামনে নিচু রাখে, জোরে কথা বলে না, আওয়াজ দিয়ে কথা বলে না, এই লোকগুলোর অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচন করেছেন, মনোনয়ন করেছেন, পছন্দ করেছেন, বাছাই করেছেন, তাদের অন্তরে তাকওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রথিত করে দিয়েছেন, রেখে দিয়েছেন। তারা ছিলেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন।